আছে একটা যে एग्जाम চলছিল আর দুই obviously কন্টেন্ট পাইনি বলতো তো আজকে এসেছি সবার প্রথমে সবাইকে বলে দিই শুভ অক্ষয় তৃতীয়া আর আমার মুসলিম বন্ধুদেরকে যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলি ঈদ মুবারক সবাই হয়তো খুব এনজয় করছো তো আমরা এসেছি দাদু ঠাকুরমার মন্দিরে জল দিতে এমন কি অন্যান্য সব মন্দিরেও মা আর জেম্মা ওরা পুজো দিয়েছে সেই সবের ভিডিও করেছি তো সেটা তোমাদেরকে আমি দেখাবো আর আজকে আমি এই ওয়ান পিস ফ্রকটা পরেছি বিকজ বৃষ্টি হয়েছে তো এখানটা একটু আলাদা আলাদা হবে দেখিয়ে দেবো তো এসে গেছি ষষ্ঠীতলা বা ষষ্ঠী মন্দিরে পুজো দিতে এছাড়াও বেনেগাঁ তারপর যারা মারা গেছে তাদের স্বর্গীয় মন্দিরে এই সব জায়গায় পুজো দেওয়া হয় এটা হচ্ছে ষষ্ঠীতলা আর এটা এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে হরি মন্দিরে হরির চালাতে পুজো দিতে মা জেম্মা এখানে পুজো দিচ্ছে তো অনেক জায়গাতে এরকম অক্ষয় তৃতীয়ার দিনে পুজো দিতে হয় তো ওরা পুজো দিচ্ছিলাম ভিডিওটা করছিলাম তো এই যে তিনজনে মিলে এখন দাদু ঠাকুমার মন্দিরে কি মা কি বলে এটা জল ঢালতে এসেছি তাই তো ও মা জল দাদু ঠাকুমার মন্দিরে জল দিতে এসেছি এটা হচ্ছে ঠাম্মার মন্দির আর এটা হচ্ছে দাদুর মন্দির তো যেহেতু এটা শশান্ত আমার আঙুল দেখানো উচিত হয়নি তার জন্য বকাও খেয়েছি আর এখানে এখন পালা আমার আর আমি আমি বোনকে দিলাম বললাম যে একটু ভিডিও করে দে মা বলে বলে দিচ্ছে এখানে ফল দিতে হবে এখানে বাতাসে দিতে হবে এখানে ফুল দিতে হবে তারপর জল দিতে হবে এই সবগুলো বলে দাদু ঠাকুমার মন্দির থেকে তো চলে এসেছি জল দিয়ে এবারে এখন যাচ্ছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে একজনদের বাড়িতে মানে কৃষ্ণ ঠাকুরের পুজো হয় তো তাদের বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ করেছে তো নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি চলো ওখানে গিয়ে কিছুটা কিছুটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলো যাওয়া যাক তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে একজনদের বাড়িতে গোপাল পুজো হয়েছিল তো তাদের বাড়িতে গিয়েছিলাম এটা তাদের ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিয়েছে আর ছাদে প্যান্ডেল করেছিল খাওয়ান ওখানে হচ্ছিল তো চলো ওখানে যাওয়া যাক আর আমি বনু জেম্মা মা আমরা চারজনে মিলে গিয়েছিলাম আর হচ্ছে এটা ফার্স্টে লুচি আর তরকারি দিয়ে স্টার্ট হয়েছে তারপর আরও অনেক কিছু ছিল এর মধ্যে খাওয়ান বাড়ি থেকে তো খেয়ে চলে এসেছি এবারে একটু রাত রাত হলে তারপর আবার একটা বিয়ে বাড়ি আছে অ্যাকচুয়ালি আমার ভাই বনু আর আমি যাবো ভাই যাবে যার বিয়ে হচ্ছে তার ফ্রেন্ড হিসাবে স্পেশাল নিমন্ত্রণ বনু যাবে বনুকে ওদের বাড়িতে মানে আমাদের আমাদেরকেও পড়াতো স্যারটা তো যার বিয়ে হয়েছে তার কাকু আমাদেরকেও পড়াতো এখন বনুকে পড়াই তো সেই হিসাবে ও যাবে আর আমি যাবো বাড়ি থেকে একজন নিমন্ত্রণ করেছে তার জন্য তো এরপর চেঞ্জ করে নিই আবার রাত্রে দেখা হবে যখন সাজুগুজু করবো তখন দেখাবো বিয়ে বাড়ির জন্য আমি একদম রেডি দেখছি মাকে গিয়ে জিজ্ঞাসা করবো যে এই কানেরটা মানে এটা সোনার কানের তো এটা চেঞ্জ করবো কিনা বা গলাটা ফাঁকা লাগছে কিনা কিছু পরার দরকার আছে কিনা ওইটা ওই দুটো ছাড়া আমি একদম রেডি তো যাই বনু ওয়েট করছে অনেকক্ষণ ধরে আমাকে আর প্রচুর মানে চেঁচাচ্ছে যে তুই কখন আসবি তুই কি আর যাবি না এরকম করছে তো যাই ওখানে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ভাই চলে গেছে যেহেতু ও ফ্রেন্ড হিসাবে মানে স্পেশাল নিমন্ত্রণ তো ও গিফট টিফট নিয়ে চলে গেছে আগে থেকে তো আমরা যাই গিয়ে ওখানে কি হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি তো চলো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা তো দেখতেই পাচ্ছ যে বিয়ে বাড়িতে চলে এসেছি আর সামনে একটু আগিয়ে গিয়ে দেখি যে বরের গাড়ি চলে এসেছে 8টার সময় বরের গাড়ি চলে এসেছে ভাবা যায় মানে যে যখন আমি রেডি হয়ে যেতে পারিনি সেখানে কোণের কি অবস্থা হচ্ছে তো যাই হোক তো সামনে দেখলাম একটা ফুচকা স্টল বসেছে আর আমাকে কে ধরে ফুচকা খাবো না বিয়ে বাড়ির আর সব কিছু আমি মিস করতে পারি ফুচকাটা আমি মিস করতে পারবো না আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক বাড়িতে গিয়ে দেখাতে পারিনি কারণ বনু তাড়াহুড়ো করছিলো যে চল চল তাড়াতাড়ি চল তো এখানে এসেই দেখালাম আর এটা হচ্ছে বনু বনুকে তো সবাই চেনো তোমরা তো বনু খুব সুন্দর করে সেজেছিল আর আমি ওখানে বলছিলাম যে কানেরটা চেঞ্জ করবো নাকি হার পরবো নাকি তো এসে মানে তাড়াতাড়ি নিচে নেমে এসে আমি কানের হার আংটি একটা হাতে চুড়ি এগুলো সব পরে নিয়েছিলাম তো তোমরা বললো আর খুব একটা বিশাল কিছু মানে মেকআপ করেন মানে ফাউন্ডেশন তো আমি লাগাইনি খাবো চলে আসবো দিয়ে মেকআপটা তুলতে ভীষণ কষ্ট হয় তো তার জন্য একদম সিম্পল লুক ছিলাম আর হচ্ছে এটা হচ্ছে ভাইদের গ্যাং যেখানেই যাচ্ছি সেখানে ওরা ঘিরে ফেলছে কোনে গিয়ে আমাদেরকে তো প্লেসই দিচ্ছে না ছবি তোলার জন্য
ফাইনালি আমরাও স্টেজে ওঠার একটু টাইম পেয়েছি, একটু সুযোগ পেয়েছি, কতগুলো ছবি টবি তুলেছি। তারপর বলছে এই চল চল নেমে পড়, অন্যদেরকেও তো প্লেস দিতে হবে নাকি। তো বিয়ে বাড়িতে মেইনলি আমরা কি জন্য যাই? খেতে, মানে একদম ক্লোজ কোনো রিলেটিভ ছাড়া আমরা তো খেতেই যাই, তাই না? তো স্টার্টারে ছিল যেমন সবার থাকে, রাইস ছিল, তারপর চিকেন ছিল, তারপর ভাত, মটন, এভরিথিং, মানে যে যে যা যা হয় আর কি। এগুলো আর কি বলবো, কি এক্সপ্লেন করবো। তো ওদের সাথে খুব হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করছিলাম, ভাগ্যিস ওরা ছিল, আমার টাইমটা বুঝতেই পারিনি কীভাবে কেটে গেল। তো শেষে আইসক্রিম দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন বেরালাম, দেখলাম এখনও ফটোশ্যুট চলছে ওদের ফ্যামিলি সব ছবি, মানে ফ্যামিলি সব মেম্বারদের নিয়ে। আর হচ্ছে তারপর আমরা কতগুলো, আমি ভাবলাম যে ভিডিওর সাথে কতগুলো আমাদের যা যা ছবি তুলেছি সেগুলো দেখিয়ে দিই। কনের সাথে কনের বোন, তারপর কনের ছবি, কনের অনেকগুলো ছবি আমি তুলেছিলাম, বাট কয়েকটা দিয়েছি আমাদের ছবি, তারপর ভাইয়েরদের গ্যাংটার একটা ছবি। তো ওদের তো ছবি তোলা শেষই হচ্ছিলো না, সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলো আর কি, নামবে স্টেজ থেকে, এরকম একটা ব্যাপার। তো এইগুলো সব আমাদের সব ছবিগুলো ছিল, এগুলো সব তোমাদেরকে দেখালাম। আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এক্ষুনি চেঞ্জ করবো, আর বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার পর বুঝতেই পারছো এখন একটু ঘুমের দরকার। তো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ, টাটা।